নমস্কার বন্ধুরা, মহালয়া এবং দুর্গাপূজা উৎসবে নানা রূপে মাকে দর্শন করেছেন। খুব সহজেই নারকেলের খোসার তৈরি এই রূপে দর্শন করুন। তিনটে নারকেলের খোসার টুকরোর উপরের শক্ত অংশ পাতলা করে ছাড়িয়ে এইভাবে তৈরি করলাম। আরেকটি খোসা তারের ব্রাশ দিয়ে ছাড়িয়ে চুলের জন্য এইভাবে তৈরি করে রাখলাম। যেখানে ফেভিকল গ্লু দিয়ে জোড়া দেবো সেখানে এইভাবে গর্ত করে খোসার টুকরোটি জোড়া দিলাম। জোড়া দেওয়ার পর ফাঁকা জায়গাগুলোতে ফেভিকল গ্লু দিয়ে খোসার গুঁড়োগুলো ভালো করে চেপে দিলাম। বন্ধুরা, এত সহজে সবাই তৈরি করতে পারবেন, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আরেকটি খোসার টুকরো নিয়ে ফেভিকল গ্লু দিয়ে আমি জোড়া দিলাম এবং ভালো করে সুতো দিয়ে বেঁধে দিলাম। ছোট খোসার টুকরো শক্ত জায়গা থেকে কেটে এইভাবে আমি ঠাকুরের কানে জোড়া দিলাম। সবার বাড়িতেই এরকম ছোট নারকেলের খোসা অবশ্যই থাকবে। কোকোনাট লিভস, নারকেল গাছের পাতা আমি ফেভিকল গ্লু দিয়ে আলাদাভাবে এইভাবে জোড়া দিয়ে রেখেছিলাম। আমি আমার মতো নারকেলের পাতা দিয়ে একটি মুকুট তৈরি করছি। নারকেলের পাতা দিয়ে আমি ঠাকুরের হারও একই সাথে তৈরি করছি। নারকেলের পাতা ডবল দুটো পাতা একসাথে জোড়া দিয়ে ছোট ছোট টুকরো দিয়ে এইভাবে মুকুটটি তৈরি করলাম। আরেকটি খোসার টুকরো ছোট কেটে ফেভিকল গ্লু দিয়ে ঠাকুরের শরীরে এইভাবে জোড়া দিলাম। বাড়তি জায়গাগুলো ধার চাকু দিয়ে কেটে দিলাম। উপরের অংশটুকু আমি ধার চাকু দিয়ে কেটে আলাদা করে রাখলাম। একটি খোসা নিয়ে আমি ভালো করে পিটিয়ে তারের ব্রাশ দিয়ে ছাড়িয়ে চুলের জন্য ব্যবহার করছি। এখানে সুপারগুলো ব্যবহার করছি, তাড়াতাড়ি হবে বলে আমি সুপারগুলো ব্যবহার করলাম। ফেভিকল গ্লু দিলেও ভালো হবে। খোসা থেকে শক্ত জায়গা থেকে কেটে ঠাকুরের নাকে ব্যবহার করলাম। নারকেলের খোসার ভিতর থেকে কেটে নিয়ে আমি চোখে ব্যবহার করলাম। এবার উপর থেকে কেটে নেওয়া অংশটি জোড়া দিলাম এবং মুকুটটি জোড়া দিলাম। বাড়তি চুলগুলো আমি কেচি দিয়ে সমানভাবে কেটে দিলাম। বন্ধুরা, দুর্গা মাতার অনেক রূপ দেখেছেন, অনেক মূর্তি দেখেছেন, এই মূর্তিটি কেমন লাগলো প্লিজ বলবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বন্ধুরা, নারকেলের খোসার নানান মূর্তি, নানান ভিডিও আমার চ্যানেলে দেখুন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার। জয় দুর্গা মাতার জয়।